বন্ধুরা, আমার পাশে এই যন্ত্রটা তোমরা যেটা দেখতেছো, এটা দেখতে অনেকটা টিভির মতো। যে টিভিটার পাশে কিছু বাটন টাটন আছে, সুইচ টুইচ আছে। যে তবে এখানে আমরা কিন্তু টিভিতে যে আমার যে বিভিন্ন দেখি নাটক টাটক, এখানে সেটা দেখা যাবে না। এখানে দেখা যাবে হচ্ছে আমার সার্কিটের মধ্যে কী ঘটতেছে সেটা। এখন সার্কিটের মধ্যে আসলে কী ঘটতেছে সেটা আমরা অলরেডি একটা জিনিস দিয়ে দেখি, সেটা হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটারে আমরা সার্কিটের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে অন্য একটা পয়েন্টের ভোল্টেজ, কোনো একটা তারের ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটাও আমরা ইচ্ছা করলে দেখতে পারি। কিন্তু এটা হচ্ছে মাল্টিমিটারের চেয়ে আর একটু উন্নত মানের একটা যন্ত্র, যেখানে আমরা সার্কিটের ভিতরে কী হচ্ছে সেটা গ্রাফিক্যালি ওয়েব প্লট করে দেখানো হয়। আর মাল্টিমিটারে হচ্ছে জাস্ট আমাকে ভ্যালুটা দিয়ে দিচ্ছে, ধরো কোনো একটা ভোল্টেজের মান, সেটা আমরা মাল্টিমিটারের যেই ডিসপ্লে সেটাতে আমরা দেখি। কিন্তু এইখানে সেই ওয়েব শেপটা কেমন, মানে ভোল্টেজের মান প্রতি টাইমের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারি। কিন্তু এর কোনো ক্ষমতা নাই, মূল সিগন্যালকে কোনো চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই। এর কাজ হচ্ছে শুধু দেখানো। এ কখনোই আমি যে সিগন্যালটাকে দেখতে যাব সেই সিগন্যালটাকে পরিবর্তন করতে পারবে না। সেই সিগন্যালের মানটা যদি 100 মিলিভোল্ট থাকে তাহলে 100 মিলিভোল্টই থাকবে। এখন আমি সেটাকে দেখতে পারি বিভিন্নভাবে। ওকে বন্ধুরা, এতক্ষণ আমরা অসিলোস্কোপ সম্পর্কে জানলাম অনেক কিছু, এখন আমরা দেখব কীভাবে একটা সিগন্যাল আমরা এখানে দেখব। এটা হচ্ছে একটা সিগন্যাল জেনারেটর, এই সিগন্যাল জেনারেট করে। এখন আমরা যে ধরনের সিগন্যাল জেনারেট করতে চাবো সেটাই এটা দিয়ে জেনারেট করতে চাবো। এখানে তিন ধরনের করা যায়, সেটা হচ্ছে একটা হলো সাইন ওয়েব, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েব, আরেকটা হচ্ছে স্কোয়ার ওয়েব। এখন আমরা এই এখান দিয়ে এই যে সিগন্যালটা জেনারেট হচ্ছে সেটার আউটপুটটা আমরা এখানে পাইলাম। এখন দেখব যে এইখানে কী আসলো সেটা অসিলোস্কোপে দেখব। তো অসিলোস্কোপে দেখার জন্য আমরা এখানে চ্যানেল 1 এবং চ্যানেল 2, আবার বলতেছি চ্যানেল 1 এবং চ্যানেল 2, দুইটা চ্যানেল আছে, যে কোনো চ্যানেলে আমরা দেখতে পারি। আর এইটা যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড, এটার আমাদের কখনো লাগবে না। এইটাও আপাতত আমাদের কখনো লাগবে না, এটা এক্সটার্নাল ইনপুট, এগুলো আমাদের কখনো লাগবে। আমরা সবসময় মনে রাখবো একটা চ্যানেল হচ্ছে চ্যানেল 1 আর একটা হচ্ছে চ্যানেল 2। তো আমরা এইখানে যে সিগন্যালটা আসতেছে সেটা এখন আমরা এখনও এখানে চ্যানেল 1-এ দেখব। তো আরেকটা প্রোব আমরা এখানে লাগাই, সেই প্রোবের গ্রাউন্ড এই সিগন্যালের গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেছি এবং ওই সিগন্যাল দুটার মাথা কানেক্ট করতেছি। এখন দেখো তোমরা, এইখানে যে সিগন্যাল জেনারেটরে যে সিগন্যালটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে এইটা। তো এই সিগন্যালের যেটা আসছে সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, অ্যাম্প্লিচিউড কত, সেটা আমরা ইচ্ছা করলে এখানে আমরা বের করতে পারি। সেটা কীভাবে বের করব সেটা একটু দেখাচ্ছি। প্রথমে আমরা দেখব চ্যানেল 1-এ যেহেতু আছে, চ্যানেল 1-এর করেসপন্ডিং ভোল্টেজ পার ডিভিশন যেই নবটা সেটা দেখব। হ্যাঁ বন্ধুরা, তোমরা খেয়াল করো এখানে মোট 8টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা ঘরের কোনটার প্রত্যেকটার কত মান সেটা আমরা এখানে দেখব। এখানে এখন এটা নির্দেশ করতেছে 0.2-তে, তার মানে হলো এখানে প্রতিটা ঘর এখন 0.2 ভোল্ট নির্দেশ করবে। আমি যদি এটাকে ঘুরে 0.1-এ দেই, তার মানে এখন প্রতি ঘর 0.1 ভোল্ট হয়ে গেল। আমরা এটাকে আবার 0.2-তে নেই। এখন দেখো এই সিগন্যালটার পজিটিভ দিকে অ্যাম্প্লিচিউড কত সেটা আমরা এখন দেখব। খেয়াল করো 1, 2, তার মানে 2 ঘর পর্যন্ত উঠছে আমার সিগন্যালটা, এবং এখানে লেখা আছে 0.2, তার মানে 0.2, 0.4, এই সিগন্যালের অ্যাম্প্লিচিউড হচ্ছে 0.4। আবার নিচের দিকেও একই রকম, 0.2, 0.4, 0.4 এর চেয়ে একটু বেশি আছে। আচ্ছা, এই হলো আমরা জানতে পারলাম যে আমার যে সিগন্যালটা আসলো সেই সিগন্যালের অ্যাম্প্লিচিউড কত। এখন আমরা জানবো হচ্ছে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, তার মানে এই যে একটা পিরিয়ড এখান থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হলো, একটা পিরিয়ড,
এই একটা পিরিয়ডের জন্য সে কত সময় নিল, এই সময়টা যদি আমরা বের করতে পারি, সেই সময়টাকে ইনভার্স করে দিলে আমরা একটা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। সেই সময়টা কীভাবে বের করব, আমরা দেখব যে এখন টাইমের ঘরটা কোথায় আছে। তোমরা এখানে খেয়াল করো, টাইমের ঘরটা আছে হচ্ছে এই যে দাগটা, এইটা এখন আছে হচ্ছে 0.1 মিলিসেকেন্ডে আছে। 0.1 মিলিসেকেন্ডে থাকার অর্থ হলো, এইখানে খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 10টা ঘর আছে এখানে। এবং এইখানে বলা ছিল 0.1 টাইম পার ডিভিশন, এটাকে বলা হয় টাইম পার ডিভিশন নব। তো এখানে যদি 0.1-এ থাকে, তার মানে হলো এই প্রতিটা ঘর 0.1 মিলিসেকেন্ড, প্রতিটা ঘর 0.1 মিলিসেকেন্ড নির্দেশ করবে। তো আমরা দেখব এই পিরিয়ডটা কোত্থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো, এইটুকুই আমরা দেখব। এই জন্য আমরা এই সিগন্যালটাকে একটু মুভ করব। এটা হচ্ছে এই অসিলোস্কোপ নিজে দেখার সুবিধার্থে মুভ করতে পারি, মূল সিগন্যালের কিছু করবে না সে, শুধু আমরা দেখতেছি একটু মুভ করে। সেটা হলো এই যে এই নবটা, এই নবটাকে ঘুরালে দেখো সিগন্যালটাকে ডানে বামে সরানো যায়, ঠিক আছে। আর এইটা যেটা, সেটা হলো চ্যানেল ওয়ানের এই সিগন্যালটাকে উপরে নিচে সরানোর জন্য। আবার দেখো, এটাকে আমি যদি এভাবে ঘুরাই তাহলে এটা নিচের দিকে চলে যাবে, উভয়গুলোর উপরের দিকে চলে যাবে। আমরা সবসময় এটাকে মাঝামাঝি রাখবো, গ্রাউন্ডের কথা পরে বলতেছি, মাঝামাঝি থাকবে এটা। আর এটা দিয়ে হচ্ছে ডানে বামে সরবে। তো ডানে বামে সরাবো কেন, কারণ আমার একটা পিরিয়ডে কত টাইম সেটা জানতে হবে। এই জন্য আমরা এটাকে ডানে বামে এমনভাবে সরাবো যেন একটা ঘরের থেকে শুরু হয় সে। এখন দেখো, এখান থেকে শুরু হয়ে সে এখানে এসে শেষ হয়েছে, তার মানে কত ঘর লাগলো, 1, 2, 3, 4, 4 ঘর লাগলো। আর আমার এখানে টাইমে এটা আসছে হচ্ছে 0.1-এ, তার মানে 4 × 0.1, তাহলে আসতেছে হচ্ছে 0.4 মিলিসেকেন্ড। 0.4 মিলিসেকেন্ড হচ্ছে এই সিগন্যালটার একটা পর্যায়কাল, তাহলে এটা ফ্রিকোয়েন্সি কত হবে, 1/0.4 মিলিসেকেন্ড। 1/0.4 মিলিসেকেন্ডকে যা আসে মান, সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এভাবে আমরা একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি মাপতে পারি। এখন দেখো, আমরা এই টাইম পার ডিভিশন যে নবটা, এটা দিয়ে অ্যাকচুয়ালি কী করা হয় সেটা আমরা দেখব। তো এটা দিয়ে হোক আর যা দিয়ে করা হোক না কেন, আমরা কখনো সিগন্যালের অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি কিছুই চেঞ্জ করতে পারবো না, সিগন্যালটাকে আমরা আমাদের সুবিধা মতো দেখতে পারবো শুধুমাত্র। এখন এইটা আছে 5 মাইক্রোসেকেন্ডে। 5 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে প্রতিটা ঘর এখানে 5 মাইক্রোসেকেন্ড নির্দেশ করতেছে। এখন এখানে আছে টোটাল 10টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা ঘর জুড়ে আমাকে একটা আমার এই সিগন্যালটা আছে, মানে এই সিগন্যালের যে পিরিয়ড, সেই পিরিয়ডটা হচ্ছে এই 10টা ঘর জুড়েই আছে। তাহলে 5 × 10 কত আসে, 50 মাইক্রোসেকেন্ড। 50 মাইক্রোসেকেন্ড হচ্ছে আমার এই সিগন্যালের পিরিয়ড, তাহলে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে 1/50 মাইক্রোসেকেন্ড, তার মানে হচ্ছে 20 কিলোহার্টজ। তাহলে আমার এই যে সিগন্যালটা আসলো, সেই সিগন্যালটা হচ্ছে 20 কিলোহার্টজের সিগন্যাল। তো আমি যদি এটাকে চেঞ্জ করে 5 থেকে 10-এ দেই, তাহলে প্রতি ঘর হয়ে যাবে তখন 10 মাইক্রোসেকেন্ড। আবার দেখো, এই যে 5-এ দিলাম, আবার 10-এ দিলাম, 10 মাইক্রোসেকেন্ড নির্দেশ করতেছে, মানে হলো প্রতিটা ঘর এখন 10 মাইক্রোসেকেন্ড নির্দেশ করতেছে। এখন আমরা এই যে সিগন্যালটা, সেই সিগন্যালটার একটা পিরিয়ড দেখব। একটা পিরিয়ড দেখো, 1, 2, 3, 4, 5, 5 ঘর পর্যন্ত একটা পিরিয়ড, তার মানে 5 × 10 মাইক্রোসেকেন্ড, তার মানে 50 মাইক্রোসেকেন্ড। তাহলে আগেও আমার ছিল 50 মাইক্রোসেকেন্ড, এখনও হলো 50 মাইক্রোসেকেন্ড, তার মানে হলো এইটা ঘুরে আমি শুধু আমার যে সিগন্যালটার এই টাইমটাকে আমি শুধু চেঞ্জ করতে পারি, যে আমরা কীভাবে দেখতেছি। এখন দেখো, 20 মাইক্রোসেকেন্ড, 20 মাইক্রোসেকেন্ড মানে হলো 1, 2, 2.5 ঘরের মধ্যে আমার একটা পিরিয়ড চলে আসছে। তাহলে 2.5 × 20 মাইক্রোসেকেন্ড হলো 50 মাইক্রোসেকেন্ড, তার মানে এখনও আমার সিগন্যালের পিরিয়ড 50 মাইক্রোসেকেন্ডই আছে। তাহলে আমি এই যে ঘরটা, এই নবটাকে চেঞ্জ করে আমরা শুধু কীভাবে দেখব সেটা বুঝবো, আমরা কিন্তু সিগন্যালের পিরিয়ড চেঞ্জ করতে পারবো না। এখানে আমরা শুধু আমাদের সুবিধা মতো, এখন ধরো আমরা যে সিগন্যালটা এখানে আসলো,
সেটা আসার পরে এই অবস্থায় দেখতেছি আমি, ঠিক আছে? তো এখানে তো আমি সিগন্যাল সম্পর্কে কোনো কিছু ধারণা করতে পারবো না, আমাকে আমার সুবিধা মতো একটা ওয়েবসাইটে দেখার সুবিধাটা যেভাবে দেখলে সুবিধা হবে সেভাবে আনতে হবে। এই জন্য আমরা এটাকে ঘুরাবো, এখন যেখানে আছে সেখান থেকে আমরা যদি এটা কমাইতে থাকি টাইম স্কেল, তাহলে এই দেখো এখন আমার দেখতে সুবিধা হচ্ছে। এখন আমি বুঝতেছি যে সিগন্যালটার শেপ কেমন এবং সিগন্যালটার পিরিয়ড কতটুকু সেটা আমরা এখান থেকে মাপতে পারতেছি। তার মানে এইটা চেঞ্জ করার মাধ্যমে আমি শুধু আমার সুবিধার্থে আমার সিগন্যালটাকে দেখবো, কিন্তু সিগন্যালকে আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন দেখবো যে আমরা সিগন্যালের অ্যাম্পলিচিউড কীভাবে চেঞ্জ করতে পারি। তো অ্যাম্পলিচিউড আমরা চেঞ্জ করতে পারি একমাত্র যেখান থেকে সিগন্যালটা জেনারেট হচ্ছে সেখান থেকে। তো দেখো এইখানে এই যে অ্যাম্পলিচিউড নব যেটা, আবার খেয়াল করো অ্যাম্পলিচিউড নবটাকে যদি আমরা চেঞ্জ করি, এই দেখো এইখানে অ্যাম্পলিচিউড নবটাকে চেঞ্জ করে আমরা সিগন্যালের অ্যাম্পলিচিউড চেঞ্জ করতে পারতেছি। এখন এইখানে যেহেতু চ্যানেল টুতে আছে, চ্যানেল টু এর এই নবটাকে চেঞ্জ করলেও কিন্তু দেখা যাচ্ছে অ্যাম্পলিচিউড চেঞ্জ হচ্ছে, কিন্তু তার মানে এই না যে এইখানে অ্যাকচুয়ালি এটার অ্যাম্পলিচিউড চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে যে আমি আমার দেখার সুবিধার্থে এটাকে বড় করে দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অসিলোস্কোপের এই নব দিয়ে আমরা সিগন্যালের অ্যাম্পলিচিউড চেঞ্জ করতে পারি না, আমরা শুধুমাত্র সিগন্যাল জেনারেটরের অ্যাম্পলিচিউড নব দিয়ে সিগন্যালের অ্যাম্পলিচিউড চেঞ্জ করতে পারি। তাহলে এইখানে ঘটনাটা কী ঘটতেছে সেটা একটু বলতেছি। এইখানে যখন আমার নবটা পয়েন্ট ওয়ানে আসে, তখন প্রতিটা ঘর পয়েন্ট ওয়ান ভোল্ট নির্দেশ করতেছে, তার মানে আমার সিগন্যালের অ্যাম্পলিচিউড হলো এখন পয়েন্ট ফোর ভোল্ট। কিন্তু আমার এই নবটা যখন পয়েন্ট টুতে নির্দেশ করবে, তখন প্রতিটা ঘর হচ্ছে পয়েন্ট টু ভোল্ট। তাহলে সিগন্যালের অ্যাম্পলিচিউড এখন পয়েন্ট ফোর ভোল্ট যদি থাকতে হয়, তাহলে তাকে দুই ঘর পর্যন্ত উঠতে হবে, এক দুই, তার মানে সিগন্যালের অ্যাম্পলিচিউড এখন হচ্ছে পয়েন্ট ফোর ভোল্ট। আর এটা যদি আবার পয়েন্ট ওয়ানে দেই, তাহলে এখন সিগন্যালের অ্যাম্পলিচিউড এখনও পয়েন্ট ফোর ভোল্ট, এক দুই তিন চার ইন্টু পয়েন্ট ওয়ান, তার মানে হচ্ছে পয়েন্ট ফোর ভোল্ট। আবার বলি পয়েন্ট টুতে রাখলে এক দুই টু ইন্টু পয়েন্ট টু, তার মানে পয়েন্ট ফোর ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমার সিগন্যালের অ্যাম্পলিচিউড আমি যেখানেই রাখি না কেন, যেভাবে রাখি না কেন, এইখান থেকে আমি চেঞ্জ করতে পারবো না। এখানে শুধু আমার সুবিধার্থে আমি একটা যেভাবে দেখলে আমার জন্য সুবিধা হয় আমি সেভাবে দেখবো, এবং যখন আমি মাপবো যে অ্যাকচুয়ালি সিগন্যাল অ্যাম্পলিচিউড কত, তখন আমরা এই ঘরগুলো দেখে সংখ্যা বের করে তারপর এইখানে যে মানটা নির্দেশ করবে সেটা দিয়ে গুণ করে তারপরে এই অ্যাম্পলিচিউডটা বের করবো। আর যদি আমার সিগন্যালের অ্যাম্পলিচিউড সত্যিকার অর্থেই চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই সিগন্যাল জেনারেটর থেকে চেঞ্জ করতে হবে। এটা এই সিগন্যাল জেনারেটরের মাধ্যমে আমরা যে সিগন্যালগুলো জেনারেট করি, সেই সিগন্যাল আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইচ্ছা করলে ট্রায়াঙ্গুলারও জেনারেট করতে পারি, স্কোয়ার ওয়েভও জেনারেট করতে পারি। এখন এই অসিলোস্কোপে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ। এখান থেকে সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারি, সেটা যদি ট্রায়াঙ্গুলার বাটনটা প্রেস করি তাহলে এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। আবার যদি স্কোয়ার ওয়েভের এটা বাটন প্রেস করি তাহলে স্কোয়ার হয়ে গেল। আর এই যে নবটা, এই নবটা দিয়ে আমরা এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আমরা সাইনোসয়েডাল ওয়েভে দেখি আমরা এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। এই দেখতে সব ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। আর এই নবটা যেটা, সেইটা দিয়ে আমরা তার অ্যাম্পলিচিউড চেঞ্জ করতে পারি। এখানে যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে এখানে যে সিগন্যালটা জেনারেট হচ্ছে সেই সিগন্যালটার অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। কিন্তু এই অসিলোস্কোপে যেটা আসবে, এই যে আসলো যেটা, সেটা এখানে ঢুকলো চ্যানেল ওয়ানে, এই অসিলোস্কোপ এই এর কোনো জেনারেট করা সিগন্যালকে চেঞ্জ করতে পারবে না। এই অসিলোস্কোপ শুধু আমাদেরকে আমরা যেভাবে দেখতে চাই সেভাবে দেখাবে, আর কিছুই না। এখন আমরা দেখব এর বিভিন্ন বাটন সম্পর্কে একটু পরিচিত হব। এটা আমি আগেই বলছি, সেটা হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন নব। এই নব দিয়ে আমরা সিগন্যালের এই প্রতিটা ঘর কত মিন করবে সেটা আমরা দেখব। এখন দেখো আমরা যদি পয়েন্ট টু থেকে এটাকে পয়েন্ট ওয়ানে নিয়ে যাই, তার মানে আমার সিগন্যালের অ্যাম্পলিচিউড এখন আমরা যেটা দেখবো সেটা তার ডাবল হয়ে যাবে। আরও যদি নিয়ে যাই তাহলে আরও ডাবল হয়ে যাবে। আর
এই ঘরটা দিয়ে হচ্ছে গিয়ে তার সিগন্যালটাকে আমি উপরে নিচে নিতে পারি। তারপর এই নবটার উপরে লেখা আছে দেখো ইনটেন্সিটি, এটা দিয়ে আমি সিগন্যালের ইনটেন্সিটি বাড়াইতে কমাইতে পারি। এটা হচ্ছে ফোকাস, যে সিগন্যালটা আসবে সেটাকে আগে ফোকাস করে নি, ফোকাসিংটা ঠিক করে নিতে হয়। এটা চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবা পরিবর্তনটা কী। তারপর এই ঘর এইটুকু অংশ হচ্ছে চ্যানেল ওয়ানের জন্য এবং এইটুকু অংশ হচ্ছে চ্যানেল টু এর জন্য। আমরা যদি এই যে সিগন্যালটা আমরা এখন দেখতেছি সেটা এখন দেখতেছি চ্যানেল ওয়ানে, আমরা যদি চ্যানেল টুতে দেখতে চাই তাহলে এটাকে খুলে আমরা চ্যানেল টুতে দিব। এবং এইখানে চ্যানেল টু সিলেক্ট করব আর চ্যানেল ওয়ানের সিলেকশন উঠিয়ে দিব। তাহলে এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে চ্যানেল টুতে দেখতেছি। চ্যানেল টুতেও ঠিক এমনি তেমনিভাবে একই বাটন আছে, যেই নবটা দিয়ে আমরা এভাবে উপরে নিচে উঠানামা করাইতে পারি। তারপর এই যেই বাটনটা এটা দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে যে আমাদের যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালের গ্রাউন্ড পয়েন্টটা আমরা সেট করতে পারি। এখন এটাকে যদি আমরা গ্রাউন্ডে দিয়ে রাখি, এখন আমার যে সিগন্যালটা আসবে সেটা দেখাবে না, সে দেখাবে যে সে যেই লাইনের রেসপেক্টে সিগন্যালটাকে দেখাবে সেই লাইনটাকে এখন দেখাবে। এখন আমি এই লাইনটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যালটাকে এই লাইনের রেসপেক্টে দেখাবে, আমি এটাকে গ্রাউন্ড ধরবে। এখন দেখি আমরা, এখন দেখো সিগন্যালটা কিন্তু ওই লাইনের রেসপেক্টে আসছে। এখন ওটাকে যদি আরও উপরে উঠে দিই তাহলে এই যে চেঞ্জ হবে। এই জন্য আমরা এটাকে প্রথমে গ্রাউন্ডে রেখে এই লাইনটাকে সবসময় এই মাঝখানে রাখব, যেন উপরে এবং নিচে যদি এসি সিগন্যাল হয় উপরে এবং নিচে সমান সমান ভোল্টেজ আসে। এখন আমরা যদি সিগন্যালটা আবার দেখি তাহলে দেখো উপরে এবং নিচে সমান সমান আসছে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব অসিলোস্কোপের এই একটা পয়েন্ট আছে সিলেকশন পয়েন্ট, এটা অনেক সময়ই সবাইকে কনফিউজ করে, সে কনফিউশনটা এখন আমরা দূর করব। কনফিউশনটা হচ্ছে যে এইখানে থাকলে কি হবে আর এখানে থাকলে কি হবে। তো আমরা আগে একটা স্যাম্পল সিগন্যাল দেখি। ধরো এই সিগন্যালটা আমার সিগন্যাল জেনারেটর থেকে আসছে, সেই সিগন্যালটা আমরা এখন অসিলোস্কোপে দেখব। এখন এই সিগন্যালের মধ্যে দেখো এই সিগন্যালের মধ্যে একটা ডিসি ভোল্টেজ আছে, তার মানে হচ্ছে এই ডিসির রেসপেক্টে একটা এসি আছে। তো এই ডিসি এবং এই এসি এটা মিলে হচ্ছে আমার পুরো সিগন্যালটা। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হবে, টু প্লাস এই এসির ভোল্টেজের অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান সাইন অফ ওমেগা টি। এই ওমেগার মানটা হচ্ছে টোয়াইস পাই এফ। তো ফ্রিকোয়েন্সি কত সেটার উপর নির্ভর করতেছে এই টাইম পিরিয়ডটা কী হবে। তো সেটা আমাদের এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে এই সিগন্যালের মধ্যে দেখো একটা ডিসি কম্পোনেন্ট আছে এবং একটা এসি কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, এটা হচ্ছে এসি কম্পোনেন্ট। এখন এই সিগন্যালটাকে যদি আমরা অসিলোস্কোপে দেখি তাহলে ইচ্ছা করলে আমরা শুধু এসি পোর্শনটাকে দেখতে পারি, আর ডিসি প্লাস এসি এই দুইটা মিলিয়ে দেখতে পারি, আর হচ্ছে শুধু ডিসি শুধু এসিটাকে দেখতে পারি। এই দুইভাবে আমরা এই দুইটাভাবে দেখতে পারি। তো আমরা যদি শুধু এসিটাকে দেখতে চাই তাহলে আমরা নবটা দিব এইখানে। যদি এসিতে রাখি তাহলে এই সিগন্যালটাকে অসিলোস্কোপে দেখা যাবে এরকম, এখানে আসবে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। আর যদি আমরা নবটাকে ডিসিতে রাখি তাহলে অসিলোস্কোপে ঠিক এভাবেই দেখা যাবে, মানে সে ডিসি প্লাস এসি দুইটাকেই দেখাবে। এখন এই ডিসির মিনিং কিন্তু ডিসি না,
এডিসির মিনিং হচ্ছে ডিরেক্ট কাপলিং, আর এসি হচ্ছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট যেটা সেটা। তার মানে আমরা এসিতে রাখলে শুধু এসিটাকে দেখব, কিন্তু ডিরেক্ট কাপলিং মানে ডিসিতে রাখলে ডিসি প্লাস এসি দুটাকেই দেখব। ডিসিতে রাখলে মিনিং এটা না যে শুধু ডিসিটাকে দেখব, কারণ এখানে একটা 2 ভোল্টের ডিসি ভোল্টেজ আছে প্লাস একটা 1 ভোল্টের ম্যাগনিচিউডের একটা এসি ভোল্টেজ আছে। আবার বলতেছি, যদি আমি এসিতে রাখি তাহলে আমি শুধু এসি কম্পোনেন্টটা দেখব, সেই এসি কম্পোনেন্টের রেফারেন্সের সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে উপরের দিকে থাকবে 1 ভোল্ট, নিচের দিকে থাকবে -1 ভোল্ট। আর যদি ডিসিতে রাখি মানে ডিরেক্ট কাপলিংয়ে রাখি তাহলে আমরা এই 2+1 সাইন ওমেগা টি, এই যে সিগন্যালটা পুরাটা মানে এইটা ডিসি প্লাস এসি এইটা আমরা দেখব। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখন দেখো, আমরা একটু আগে বোর্ডে যে জিনিসটা দেখলাম সেটাই আমরা এখানে অসিলোস্কোপে দেখতেছি। এই সিগন্যাল জেনারেটর যে সিগন্যালটা জেনারেট করছে সেই সিগন্যালের মধ্যে আমি 2 ভোল্টের একটা অফসেট দিয়ে দিছি, তার মানে হলো ডিসি অফসেট দিয়ে দিছি। তার মানে হলো আমার সে যে এসি সিগন্যালটা জেনারেট করলো সেটার সাথে আমি আরও ডিসি যোগ করে দিলাম, সেটা কত? সেটা হলো 2 ভোল্ট। এখন এই নবটা খেয়াল করো, এই নবটা ডিরেক্ট কাপলিং মোডে আছে। ডিরেক্ট কাপলিং মোডে থাকলে যে সিগন্যাল যেভাবে আসবে ঠিক সেভাবেই দেখাবে। সিগন্যালের মধ্যে এসি এবং ডিসি দুটোই আসছে, সে দুটোই দেখাচ্ছে। কীভাবে দেখাচ্ছে দেখো, এই যে উপরের যে দ্বিতীয় ঘরটা, দ্বিতীয় ঘরের উপরে দ্বিতীয় ঘরকে রেফারেন্স করে হচ্ছে আমার এই সিগন্যালটা আসে। তার মানে আমার এই সিগন্যালের মধ্যে 2 ভোল্টের একটা ডিসি আসে, ক্লিয়ার? আর যে এসিটা আছে সেটার অ্যাম্পলিচিউড হচ্ছে 1। তার মানে আমার যে সিগন্যাল সেই সিগন্যালের মধ্যে 1 ভোল্টের একটা এসি সিগন্যাল আছে এবং 2 ভোল্টের একটা ডিসি আছে। এখন আমি যদি শুধু এসিটাকে দেখতে চাই, মানে আমি ডিসিটাকে বাদ দিয়ে শুধু এসিটা দেখব, আমার সিগন্যালের মধ্যে এসি এবং ডিসি দুটোই আছে, আমি শুধু এসিটাকে দেখব, সেটা আমরা দেখতে হইলে এই নবটাকে আমার এক ঘর আরেক ঘর এসিতে রাখতে হবে। যদি এসিতে রাখি তাহলে দেখো সিগন্যালের মধ্যে যে ডিসিটা ছিল সেই ডিসিটা কিন্তু বাদ হয়ে গেল, শুধু এসিটাকে সে দেখাচ্ছে। মূল যে সিগন্যালটা সিগন্যাল জেনারেটর থেকে আসছে সেই সিগন্যালের মধ্যে কিন্তু ডিসি এবং এসি দুটোই আছে, কিন্তু আমরা এখানে দেখতেছি শুধু এসিটা। আর যদি মূল যে সিগন্যালটা আসছে সেটাই দেখতে চাই তাহলে এটাকে আবার ডিরেক্ট কাপলিং মোডে রাখতে হবে। তার মানে এখন পরিষ্কার যে ডিরেক্ট কাপলিং মোডে রাখলে আমরা মূল সিগন্যালটাই দেখতে পারলাম, আর এসিতে রাখলে সেই সিগন্যালে শুধু এসি কম্পোনেন্টটা দেখতে পারলাম। তোমরা খেয়াল করো, যেই সিগন্যালটা আমরা দেখতেছি সেই সিগন্যালটাকে আমরা এইখানে কোন লাইনের রেসপেক্টে দেখব সেটা আমরা এইখান থেকে সেট করি, সেটাকে আমরা এই যে জিএনডি পজিশন মানে গ্রাউন্ড এটাকে এই পজিশনে রাখব, এবং এখন সে একটা দাগ দিবে, সেই দাগটা বোঝানোর জন্য যে কোন দাগের রেসপেক্টে সে সিগন্যাল দেখাবে, সেই দাগটাকে ইচ্ছা করলে আমরা এই যেই চ্যানেলে দেখব সেই চ্যানেলের করেসপন্ডিং এই নবটাকে ঘুরাবো। দেখো তোমরা এটাকে ঘুরে আমরা উপর উঠাইতে পারি, নিচে নামাইতে পারি। তোমরা যখন এই অসিলোস্কোপ নিয়ে কাজ করা শুরু করবা তখন এই গ্রাউন্ডের পজিশন যে কোনো জায়গায় থাকতে পারে, তো প্রথমে যেটা করতে হবে এটাকে গ্রাউন্ডে দিয়ে রেখে এই রেখাটাকে এইখানে রাখতে হবে। তার মানে আমরা সব সিগন্যালকে এই রেখার রেসপেক্টে দেখতে চাই, তো এখানে রাখার পরে আমরা সে সিগন্যালের যদি পুরো সিগন্যালটা দেখতে চাই তাহলে ডিসিতে রাখবো, তাহলে আমরা সিগন্যালটা দেখতে পারবো। এখন এই সিগন্যালটা হচ্ছে এই রেখার রেসপেক্টে দেখাচ্ছে, এই সিগন্যালের অ্যাম্পলিচিউড পজিটিভ দিকে অ্যাম্পলিচিউড আছে হচ্ছে 1, 2, 3 মানে 3 ভোল্ট, এবং নেগেটিভ দিকে হচ্ছে 1 ভোল্ট। তার মানে 2-এর রেসপেক্টে সিগন্যালটা মানে 2 ভোল্ট ডিসি, 2 ভোল্টের ডিসির উপরে হচ্ছে আমার এসি সিগন্যালটা আছে, আর মূল রেফারেন্স হচ্ছে এইটা একদম মাঝখানে যেটা সেটা। এখন আমরা যদি এটাকে এসিতে দেখি তাহলে এই রেফারেন্সের রেসপেক্টে এসি সিগন্যালটা দেখতে পাবো, তাহলে এই রেফারেন্সের রেসপেক্টে এসি সিগন্যালের অ্যাম্পলিচিউড হচ্ছে 1 এবং -1। আবার বলতেছি, এই নবটা যেটা জিএনডি এইটা ঠিক করে দেয় যে অসিলোস্কোপ কোন রেখার রেসপেক্টে সিগন্যালটা দেখাবে, এটা আমরা প্রথমেই সেট করে নেব।
যখন আমরা সিগন্যালটা দেখব তার আগেই এই জিনিসটা সেট করব এবং সবসময় এটাকে মাঝখানে রাখব। ওকে বন্ধুরা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হলো আমার যে সিগন্যালটা আমরা দেখতে চাচ্ছি সেই সিগন্যালের অ্যাম্পলিটিউড যদি খুব বেশি হয়। আবার বলতেছি, আমার যে সিগন্যালটা আমরা দেখতে চাচ্ছি সেই সিগন্যালের অ্যাম্পলিটিউড এতই বেশি যে আমরা এখানে ভোল্টেজ পার ডিভিশনটাকে সর্বোচ্চ দিয়ে রেখেও আমরা দেখতে পারতেছি না সিগন্যালের অ্যাম্পলিটিউড কত, এখানে অসিলোস্কোপে দেখতে পারছি না। তো সেটা যদি হয় সেক্ষেত্রে আমাদের প্রোবগুলোর মধ্যে একটা বাটন থাকে, দেখবা এই যে এখানে, এখানে একটা থাকবে ইনটু ওয়ান আর একটা হচ্ছে ইনটু টেন। এখন যদি ইনটু ওয়ান থাকে তার মানে অরিজিনালি যে সিগন্যালটা আসছিল সেই সিগন্যালটাই আমরা এখানে দেখতে পাবো, কিন্তু এই নবটাকে খেয়াল করো, এই নবটাকে যদি আমি ইনটু টেনে দিয়ে দেই তার মানে অরিজিনালি যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যালটাকে 10 ভাগ করে সে অসিলোস্কোপে পাঠাচ্ছে। খেয়াল করো, এই একটা প্রোব আর এই আরেকটা প্রোব, দুইটারই পজিশন ছিল ওয়ানে, দুইটারই পজিশন যদি ওয়ানে থাকে তার মানে অরিজিনালি যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটা আমরা এখানে দেখতেছি, কিন্তু সেই সিগন্যালের অ্যাম্পলিটিউড এতই বেশি যে আমরা অসিলোস্কোপে সর্বোচ্চ নবে রেখেও এটা দেখতে পারতেছি না। সেই জন্য আমরা এই দুইটা প্রোবের একটা প্রোবকে এই পজিশন টেনে দিয়ে রাখবো। টেনে দিলে এখন দেখা যাচ্ছে, তার মানে আমার যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালকে 10 ভাগের 1 ভাগ আমি এখন দেখতেছি। এখানে অ্যাম্পলিটিউড এখন আছে ওয়ানে, তার মানে অ্যাকচুয়ালি এটা 10। এখন যদি আমি এটাকে আরও কমায় দেখতে চাই, মানে একটা প্রোবের পজিশনটাকে টেনে দিয়েও যদি না হয় তাহলে আমি আরেকটাকে টেনে দিব, তাহলে দেখবো যে আরও 10 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা অনেক বড় অ্যাম্পলিটিউডের ভোল্টেজ এই প্রোবের এই 110 পজিশনটাকে সেট করে আমরা দেখতে পারি। ওকে, এখন দেখো বন্ধুরা, এখানে আমাদের যে ভোল্টেজ পার ডিভিশন যে নবটা আমরা আগে বলছিলাম সেই নবটার সাথে আরেকটা নব আছে, একটা এটা দেখবা উপরে আর একটা হচ্ছে ভিতরে। ভিতরেরটা চেঞ্জ করলে আমার ভোল্টেজ পার ডিভিশন চেঞ্জ হচ্ছে, উপরেরটা চেঞ্জ করলেও চেঞ্জ হবে, কিন্তু উপরেরটা হচ্ছে ক্যালিব্রেশন করার জন্য। আমি আবার বলতেছি, এই যে উপরের যে নবটা এটা হচ্ছে ক্যালিব্রেশন করার জন্য। এখন ক্যালিব্রেশন জিনিসটা কি সেটা বলি, ক্যালিব্রেশন জিনিসটা যেসব যন্ত্র কোনো একটা কিছু মাপবে সেসব যন্ত্রের ক্ষেত্রেই ক্যালিব্রেশন ব্যাপারটা আসবে। যেহেতু আমার এই অসিলোস্কোপটা ভোল্টেজ মাপতেছে তার মানে এখানেও ক্যালিব্রেশন ব্যাপারটা থাকবে। আমরা যখন কোনো ওজন মাপক যন্ত্রের উপরে কোনো একটা কিছু দিয়ে ওজন মাপি সেখানেও আমার ক্যালিব্রেশন করা লাগতে পারে। যদি এমন হয় যে ওজন মাপক যন্ত্রের উপরে কিছুই নাই অথচ ওটার ওজন দেখাচ্ছে 5 কেজি, 5 কেজি না ধরো 0.2 কেজি, তাহলে তো হলো না কিছু, আমার কিছুই নাই তারপর তখনও দেখাচ্ছে 0.2 কেজি, তাহলে তো এটা হলো না। তো এটাকে আগে ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে মানে কোনো কিছু না থাকা অবস্থায় তাকে 0 রিডিং দিতে হবে, কারণ আমি জানি যে কিছু নাই তার মানে এখন ওজন যে শূন্য এটা আমি জানি। তো ওজন শূন্য অবস্থায় তার রিডিং শূন্য থাকতে হবে। তো এই জন্য ওটার ওখানে দেখবা যে স্ক্রুর মতো একটা নব আছে, যেটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে চেঞ্জ করলে নবটা ঘুরেলে ওটার কাঁটাটা ঘুরে। তো যখন কোনো কিছু নাই তখন কাঁটাটাকে শূন্যতে আনতে হবে ওইটা ঘুরাইয়ে। তো এখন এইখানে আমরা কোনো কিছু নাই এই ব্যাপারটা করতে পারি না, এটা দিয়েও যেহেতু আমরা মাপবো ক্যালিব্রেশন করতে হবে, সো কোনো কিছুই নাই এই ব্যাপারটা আমরা মানে শূন্য ভোল্টেজ এই ব্যাপারটা করাটা একটু কঠিন। কারণ হচ্ছে যে কোনো সিগন্যাল না থাকলেও সেখানে একটা নয়েজ থাকে, এই যে দেখো আমি কিছুই কোনো ভোল্টেজ দিই নেই অথচ একটা নয়েজ কোত্থেকে আসছে, তার মানে আমি শূন্য করতে পারতেছি না। তাহলে কী করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এইটা ক্যালিব্রেশন করার জন্য অসিলোস্কোপ ম্যানুফ্যাকচারাররা এখানে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সেই সিগন্যালটা, এই যে এটা এটা হচ্ছে সেই সিগন্যালটা, সেই সিগন্যালটা আমরা এইখানে দেখব ডিসপ্লেতে। এখন এখানে বলা আছে যে যে সিগন্যালটা এখানে আছে সেটা হচ্ছে 0.5 ভোল্ট পিক টু পিক। আমরা দেখব অসিলোস্কোপে এটা এই অসিলোস্কোপটা এই সিগন্যালটা ঠিকমতো মাপতে পারতেছে কিনা, যদি দেখি যে এইখানেও 0.5 ভোল্ট পিক টু পিক আসছে তার মানে আমার অসিলোস্কোপ ক্যালিব্রেটেড, অসিলোস্কোপকে আর ক্যালিব্রেশন করার দরকার নেই।
কিন্তু যদি দেখি যে না এখানে 0.5 ভোল্ট আছে কিন্তু এখানে দেখাইতেছে অন্য ভ্যালু, তার মানে এটাকে ক্যালিব্রেট করতে হবে। এই জন্যই এইটা দেওয়া হয়েছে, ক্যালিব্রেশন করার জন্যে। ক্যালিব্রেশন করার জন্য হচ্ছে এই যে এইটা লাগবে, এই যে মাঝখানে যে নবটা, যেটা আমরা কখনো ধরবো না, একবার ক্যালিব্রেশন করে ফেললে আর এটা ধরবো না। তো এখন দেখো এখানে আছে 0.5 ভোল্ট, আর এই ভিতরের যে নবটা সেটার পজিশন আছে 0.1-এ। তো 0.1 ইন্টু এখানে এক ঘর গেছে, তার মানে 0.1 পয়েন্ট নিচে 0.1, তার মানে 0.2, টোটাল হলো 0.2 ভোল্ট পিক টু পিক। অথচ আমার এখানে বলা আছে হচ্ছে 0.5 ভোল্ট পিক টু পিক, তার মানে এটা ক্যালিব্রেটেড হয়নি, এটাকে ক্যালিব্রেশন করতে হবে। আমরা এই যে মাঝখানের নবটা এটাকে ঘুরাবো, এটাকে ঘুরাইলে যখন এটার পিক টু পিক 0.5 ভোল্ট আসবে তখন ছেড়ে দিব। এখন দেখো, এখন দেখো পিক টু পিক উপরেও আড়াই ঘর আছে, নিচেও আড়াই ঘর আছে, তার মানে আড়াই আড়াই পাঁচ, পাঁচ ইন্টু 0.1, এখানে 0.1-এ আছে, পাঁচ ইন্টু 0.1 মানে 0.5 ভোল্ট পিক টু পিক, তার মানে আমার এখানে যে সিগন্যালটা জেনারেট করছে সেটার সমান হয়েছে। এখন হলো সিগন্যাল অসিলোস্কোপটা ক্যালিব্রেটেড হয়ে গেল। এইবার আমি আর এই মাঝখানের নবটা ধরবো না, এখন আমি যে সিগন্যালটা মাপতে চাচ্ছি সেই সিগন্যালটা এভাবে কালোটা কালোর সাথে এবং সিগন্যালটা সিগন্যালের সাথে দিয়ে দিব। এখন এটাকে যদি অন করি, এই এখন আমার এখানে যে সিগন্যালটা এদিক দিয়ে আসছে সেটাই সে দেখাবে, এটা আমি বিশ্বাস করতে পারি, কারণ আমি একটু আগে ক্যালিব্রেশন করছি জিনিসটাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম হচ্ছে অ্যাম্প্লিচিউড, সিগন্যালের অ্যাম্প্লিচিউডটাকে কীভাবে ক্যালিব্রেট করতে হয় এই যে মাঝখানের নবটা দিয়ে। এবং একবার অ্যাম্প্লিচিউড ক্যালিব্রেট হয়ে গেলে আমরা এই মাঝখানের নবটা আর ধরবো না, আমরা শুধু মাঝ নিচে যেটা সেইটা দিয়ে চেঞ্জ করবো, ভোল্টেজ পার ডিভিশন চেঞ্জ করবো নিচেরটা দিয়ে, উপরেরটা আর ধরবো না। এখন আমার এমনও হইতে পারে যে এখানে যে টাইম স্কেলটা দেখাচ্ছে সেটা ঠিক নাই, অ্যাম্প্লিচিউড ঠিক হলেও কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক হলো না। সেটাও আমরা ক্যালিব্রেট করতে পারি হচ্ছে এই বাটনটা দিয়ে। খেয়াল করো এখানে দেখো ক্যালিব্রেশন একটা বাটন আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে মানে এই টাইমটাকে ঠিকমতো দেখাতে পারতেছে কিনা সেটা ক্যালিব্রেট করার জন্য হচ্ছে ওই নবটা। তো এখন সেটার জন্য আমরা এইটাই ইউজ করব, এখানে অসিলোস্কোপ থেকে যে সিগন্যালটা জেনারেট হচ্ছে সেটাই আমরা দেখব অসিলোস্কোপে। তো যে আমার অ্যাম্প্লিচিউড ঠিক হয়ে গেল, এবার আমরা ফ্রিকোয়েন্সি দেখব, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 কিলোহার্টজ। তো আমরা দেখব এইখানে আমার 1 কিলোহার্টজ আছে কি না। এখন দেখো এখানে আমার টাইম ডিভিশনটা আছে 0.2-তে, আবার খেয়াল করো এখানে টাইম ডিভিশনটা আছে 0.2-তে, তার মানে প্রতিটা ঘর হচ্ছে 0.2। যদি 1 কিলোহার্টজ হইতে হয় তাহলে 0.2 ইন্টু 5, তার মানে হচ্ছে 1 মিলিসেকেন্ড, আমার 5 ঘর জুড়ে এই পিরিয়ডটা হইতে হবে। এই পিরিয়ড হচ্ছে এই এই, এটা হচ্ছে টোটাল পিরিয়ড। এখন দেখো টোটাল পিরিয়ড আছে হচ্ছে 1, 2, 3, 4, চারের চেয়ে একটু বেশি, মানে 5 হয় নাই। তার মানে হলো যে আমার এই যেটা সিগন্যাল যেটা জেনারেট করছে সেটা এখানে দেখাইতে পারতেছে না, তাহলে আমাকে এটা এই টাইম স্কেলটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করব এই বাটন দিয়ে, এটাকে চেঞ্জ করলে দেখো এখানে টাইম স্কেল চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পরে যখন দেখব যে আমার 5 ঘর জুড়ে হয়েছে জিনিসটা, এই পিরিয়ডটা, এখন দেখো এই যে এই এই একটা পিরিয়ড 1, 2, 3, 4, 5, 5 × 0.2 মানে হচ্ছে 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ডের ইনভার্স করলে হয় 1 কিলোহার্টজ। যখন আমার 1 কিলোহার্টজ এটা এটার সাথে ম্যাচ করবে, তার মানে আমার এই টাইম স্কেল তথা ফ্রিকোয়েন্সি আমার ক্যালিব্রেটেড হয়ে গেল। এটা দিয়ে ক্যালিব্রেট করব হচ্ছে অ্যাম্প্লিচিউড, আর এটা দিয়ে ক্যালিব্রেট করব হচ্ছে টাইমটা। সাধারণত এগুলার ঠিকই থাকে, যদি কখনো সমস্যা হয় তখন এগুলো দেখা হয় যে ঠিক এই এই ক্যালিব্রেশন পয়েন্টটাকে ইউজ করে আমরা দেখি যে ঠিক আছে কি না, এমনি নর্মালি ঠিকই থাকে। বন্ধুরা আমরা এখন অসিলোস্কোপের খুব বিরক্তিময় এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক যে বিষয়টা সেটা দেখব, সেটা হচ্ছে এই দেখো এই অবস্থাটা। এই অবস্থাটা হলো যে অসিলোস্কোপ যে সিগন্যালটা দেখাতে চাচ্ছে সেটা ঠিকমতো দেখাতে পারতেছে না। তাহলে কি করতে হবে, আমরা যখনই কোনো একটা সিগন্যাল দেখতে যাব প্রায় এই অবস্থাটার সম্মুখীন আমরা হব, সেটা হলো সে সিগন্যালটা দৌড়াদৌড়ি করতেছে, এদিকে এদিকে যাচ্ছে, মানে ধরতে পারতেছে না।
তো ধরার জন্য তাকে আমাকে ওই অসিলোস্কোপটাকে আমাকে একটু হেল্প করতে হবে। সে হেল্প করার জন্য আবার এখানে নব আছে। এই নবটা কিভাবে হেল্প করে সেটা আমি একটু বলি। এই যে সিগন্যালটা আসলো সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি এই অসিলোস্কোপের আগে বুঝতে হয়, তো সেই ফ্রিকোয়েন্সিটা সে এখন বুঝতে পারতেছে না বলে এই অবস্থা। আমি এই যে ট্রিগার লেভেলটাকে যদি ঘুরাই, তার মানে হচ্ছে সে ফ্রিকোয়েন্সিটা, যেই ফ্রিকোয়েন্সিটা রেঞ্জের মধ্যে ধরার চেষ্টা করবে সেই ফ্রিকোয়েন্সির রেঞ্জটা চেঞ্জ হবে। সে এখন যেই রেঞ্জের মধ্যে এই সিগন্যালটাকে ধরার চেষ্টা করতেছে সেই রেঞ্জের মধ্যে আমার এই সিগন্যালটা নাই, সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অন্য রেঞ্জে আছে। সো আমি তার রেঞ্জটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যদি ঘুরাও তাহলে সে ঘুরাইতে ঘুরাইতে কোন দিকে ঘুরাবা এটার কোনো ঠিক নাই, যে কোনো একদিকে ঘোরানোর চেষ্টা করবা, ঘোরালে দেখবা যে এক সময় এটা ঠিক হয়ে গেছে। এখন দেখো এটা ঠিক মতো ধরতে পারছে, তার মানে সে যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে ধরার চেষ্টা করতেছে আমার সিগন্যালটা এখন সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আছে, এই জন্য সে ধরতে পারছে। আমি যদি এটাকে আবার চেঞ্জ করে দেই, দেখো চেঞ্জ করে দিলে সে আর ধরতে পারবে না। তার মানে এরকম অবস্থায় পড়লে বুঝে এটা ধরে নিও না যে অসিলোস্কোপ নষ্ট হয়ে গেছে, বা এটা কিন্তু আমার অরিজিনাল সিগন্যাল না। তোমরা হয়তো মনে করতে পারো যে আমার যে সিগন্যালটা আসছে এইটা সেটাই হইতেও পারে, আমার সিগন্যালটা এরকম দৌড়াদৌড়ি করতেই পারে, মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি অনবরত চেঞ্জ হতে থাকে তাহলে এরকম হইতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার সিগন্যাল ঠিক আছে, অসিলোস্কোপ ঠিক মতো দেখাতে পারতেছে না। এই জন্য আমাকে অসিলোস্কোপে একটু হেল্প করতে হবে, এই ট্রিগার লেভেলটাকে ঘুরে দিলেই দেখা যাবে যে একসময় ঠিক হয়ে গেছে। কখনও কখনও এটা ঘুরানোর ঘুরাইতে গেলেও অনেক সময় ঠিক হয় না, এই ভোল্টেজ লেভেলটাকে মোটামুটি একটা লেভেলে আনতে হয়। ভোল্টেজ লেভেলটা যদি খুব ছোট থাকে, এই দেখো এখন দেখো ভোল্টেজ লেভেলটা 0.2 আছে দেখাইতে পারতেছে, কিন্তু 0.5 রাখার ফলে আর দেখাইতে পারতেছে না, এটাও হইতে পারে। তখনও আবার এটাকে ঘুরাই দিলে ঠিক হয়ে যাবে। সো এইসব সমস্যা তোমরা এটাকে যখন ইউজ করতে করতে যখন পারদর্শী হয়ে যাবে তখন এগুলো কোনো ব্যাপার না, এগুলো একটু এদিক সেদিক ঘুরেই তোমরা ঠিক করে ফেলতে পারবে। সো এসব দেখে আপসেট হওয়ার কিছু নাই, এই নব আন্দাজে আন্দাজে ঘুরেতে থাকবা, দেখবো একসময় ঠিক হয়ে গেছে।